প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি টুটলি রহমান শুরু করছি আজকের তাজা চায়ের আড্ডা। লেটস সি আজকে আমাদের সাথে কে আছে। ওয়েল, হি ইজ এ ভেরি রিনাউন্ড অ্যান্ড এমিনেন্ট আর্টিস্ট, দেশে বিদেশে অনেক নাম করেছে, এবছর একুশে পদকও পেয়েছেন। হি ইজ মাই ওয়ান অ্যান্ড অনলি ডিয়ার ফ্রেন্ড জামাল আহমেদ। জামাল, হাই, ও মাই গড, আই এম সো হ্যাপি টু সি ইউ। তোমাকে চার বছর পরে মনে টিভিতে আবার আমি নিয়ে এসেছি, বিকজ একুশে পদক পাওয়াটা একটা সাংঘাতিক বড় জিনিস আমাদের দেশের, একটা ইটস সাচ আ মানে গর্ব লাগছে, নিজেকে প্রাউড লাগছে। আমার ফ্রেন্ড অ্যান্ড ইউ আর নট অনলি আ ফ্রেন্ড, ইউ আর আ ভেরি হেল্পফুল ফ্রেন্ড। আর মজার, তুমি এত হাসাও সবখানে, যখনই যাই ইফ ইউর অ্যারাউন্ড মি আই নো আই এম গোয়িং টু বি লাফিং। সো শুরু করবো তোমার ছোটোবেলার থেকে, ছোটোবেলা তোমার অনেক মজার মজার কাহিনী আছে, সে কাহিনিগুলো কিছু কিছু শুনতে চাই। তুমি কখন মনে হলো যে তুমি আর্টের দিকে যাচ্ছ, সেটা একটু আমাকে বলো, আর দর্শকদেরকে একটু বলো। ছোটোবেলায় আমি একদম যখন ক্লাস ওয়ানে পড়তাম তখন থেকে ছবি আঁকা আঁকতাম, আমাকে বাসায় বসে বসে তোমার আব্বা আম্মারা বলতো যে স্বাধীন ছবি আঁকো, লেখাপড়া একটু কম করতাম আর কি। ভাই বোন, ভাই বোনও ছিল, ভাই বোনও তো লেখাপড়া ভালো করতো, আমি একটু খারাপ ছিলাম আর কি। কিন্তু লেভডি স্কুলে ভর্তি হবো দেখে পরীক্ষা দিতে হবে, অনেক ডিফিকাল্ট, আমাদের পাড়ার অনেক ছেলেমেয়েরা সব পরীক্ষা দিছে, দিবে আর কি, আমিও যাবো ক্লাস থ্রিতে ভর্তি হবো। তো ভাইবা দিতে হবে স্কুলে, ভাইবার যখন ঢুকছি আমি, একটা কলিং বেল ছিল তখন হেডমাস্টার রুমে, আমাকে বললে এটা কী, হোয়াট ইজ দিস? আমি স্যার একটা কলিং বেল, বলে এটা ফাংশন কী, এটাতে কী করে? আমি ফট করে টিভিতে দিছি, দারোয়ান চলে আসছে বাড়িতে, আমি বললাম এক গ্লাস সারার জন্য পায়ে নিয়ে আসেন। তখন একজন মাই গড কোয়াইট স্মার্ট, একজন আমাকে বললো দেখছেন স্যার প্র্যাকটিক্যালি দেখা দিল। হ্যাঁ, আমি তো বলছি বকা খাবো, হ্যাঁ ঠিক আছে যাও তুমি, আমি চলে আসলাম, আমি আমি তো হবো না কেন, আমি বাধ্যবি করছি কিংবা আমি যাই না, পরে দেখি লিস্ট আমার নাম। হ্যাঁ, তোমাকে সেটার জন্য তোমাকে নিয়ে নিল, আমার সেটার জন্য নিছি, ইউ নো ইট ওয়াজ ইমিডিয়েটলি স্মার্টলি ইউ অ্যাক্টেড, ভেরি মানে নরমালি ন্যাচারালি, উইচ ওয়াজ ভেরি গুড। তারপরে ভর্তি হওয়ার পরে, তাই ভর্তি হলাম, আমাদের পাড়ার অন তিন চারজন ভর্তি হলো, একসঙ্গে স্কুলে যেতাম আসতাম ক্লাস থ্রিতে। তখন আগে কিন্তু স্কুলের টিচাররা বাপ মারা খুব মানে আব্বাদের সঙ্গে কিন্তু বেশ সম্পর্ক ছিল, সবাই জানতো কার ছেলে কার মেয়ে কারি। না আমাদের আমাদের এই এখন যেটা আমার কাছে খুব দুঃখ লাগে যে আমাদের মানে প্রতিবেশীকেও আমরা চিনি না, আগে কিন্তু আমরা সত্যি চিনতাম। তখন আমাদের পাড়ার আমার বন্ধুর আব্বা আর আমার আব্বা দুজনে মিলে যুক্ত করে বললো যাওয়ার সময় তুমি রিক্সা পয়সা দেবা, আসার সময় তুমি দেবা, চায়না চায়না আটা নেওয়া পরে। তো আমরা যাইতাম আসতাম, কিন্তু দুপুরে টিফিন খাওয়ার সময় আমরা দুজনে মিলে আর বুদ্ধি করতাম হাইটা যাবো, হ্যাঁ আমরা ওই যে আমরা ইটা খাবো, ওই যে চটপটি খাবো, স্কুলের টিফিন আর খাবো না, ভালো লাগে না, ডেলি একই পোয়াটা ভাজি দেয় ভালো লাগে না। তো যুক্তি করে আমরা খাইতাম, কিন্তু ওই তো হইতো না, হ্যাঁ মানে খুলাতো না সে পয়সা দিয়ে। কিন্তু একবার তো দেখলাম অ্যাসেম্বলি করার সময়, তো আমি চায়না পয়সা নিয়ে গেছি পকেটে, অ্যাসেম্বলি করার সময় যে একটা এক্সারসাইজ দেয় না এমনি করে লাফ দিয়ে এমনি করে ক্লাপ করতে হয়, হ্যাঁ তখন টটকরাম পয়সাটা পড়ে গেল, তোমার পয়সাটা পয়সাটা পড়ে গেল। তারপরে আমি চিন্তা করলাম তাহলে তো অনেকের পয়সা পড়ে, এই তুমি দুষ্ট। যখন টিফিন টাইম হইতো তখন আমি দৌড় দিয়ে মাঠে যেতাম, প্রথমে যাই দেখতাম কার পয়সা পড়েছে, দেখি পাঁচ পয়সা দশ পয়সা চার আনা অনেক পয়সা, সত্যি লেবুটির সব তো সেই বড় লোকের ছেলেমেয়েরা পড়তো, সব পয়সা নিয়ে আমরা মিডল ক্লাস ছিলাম, দেখতো অনেক পয়সা, হ্যাঁ দুই তিন টাকা হয়ে যেত, ওইটা দেয় টিফিন খেতাম আরাম করে খেতাম। মাই গড, ইউ আর সো নটি, এটা মনে পড়ে তোমার একদম, এটা আমার কাছে মনে পড়ে, বিকজ ইউ টোল্ড মি দিস লং টাইম আগো, আমি হাসতে হাসতে মরে গেছি। তারপর আর কি মনে পড়ে? ড্রয়িং পরীক্ষা খুব ভালো করতাম, হ্যাঁ প্রাইজ সবাই নিশ্চয়ই বাসায়, হ্যাঁ সবাই ড্রয়িং পরীক্ষার দিন কিংবা ড্রয়িং ক্লাসে দিন আমার খুব সেদিন ভালো লাগতো, হ্যাঁ অন্য অন্য দিন খুব কষ্ট লাগতো, এই পড়া ধরতো ইংলিশ এই অঙ্ক বেশি মনোযোগ থাকতো না। তারপরে ওই আমি বাসা থেকে মনে করলাম আমার আব্বা মনে না ঠিক আছে ম্যাট্রিক পাস করার পরে ইউ ক্যান গো আর্ট কলেজ, আমাকে নিজেই আমাকে ভর্তি করে, ছোটোবেলায় অনেক পুরস্কার পাইতাম ওই যে বাচ্চাদের অনুষ্ঠানে, হ্যাঁ সেই সময় তো একটু খুব রিয়ার ছিল যে বাবা মারা সবাই চাইতো লভডি স্কুলে পড়ে ছেলে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার, আমার ফ্রেন্ডরা বেশিরভাগ ইঞ্জিনিয়ার ডাক্তার, অ্যাবসলুটলি, হ্যাঁ তো আমি শুধু আর্টে আসছি, চলে গেছে একদম টোটালি ডিফারেন্ট ডিরেকশনে। ওয়ে ওয়ার ইউ স্টেইং এট দ্যাট টাইম? আমি এলিফ্যান্ট রোডে থাকতাম, এলিফ্যান্ট রোডে ছিল তখন, ইউ স্টিল ইন এলিফ্যান্ট রোড? আই স্টিল ইন এলিফ্যান্ট, আই বর্ন ইন দেয়ার, ইউ বর্ন দেয়ার। আটা কথা মনে পড়ে আমার এখন খুব হাসি লাগে আমার, যে তখন সবাই স্কুল টিচাররা বলতো তো কুরবানি ঈদের সময় যেতাম, তো
কুরবানির ঈদের সময় সবাই ঝিম মেলা থাকতো, মাংস টাংস খেয়ে টেয়ে স্কুলে। তো টিচার জিজ্ঞাসা করতো, ভাই তোর আব্বা কী, তোরা কী কুরবানি দিয়েছিস? কেউ বলতো স্যার একটা গরু একটা খাসি, কেউ বলতো স্যার দুইটা খাসি একটা গরু। তো আমার সঙ্গে আসতো, আমি বলতাম স্যার একটা গরু। তা পাশে যে থাকতো আমার পাড়ার ছেলে, ও বলতো স্যার ওরা ভাগা দিছে। ভাগাটা আমি বলছি নাই, এরকম তখন খুব খারাপ লাগতো আগে, যে সে ভাগার কথা বললো, বলে ফেললো, সত্যি কথাটা বলে ফেললো। নেভার মাইন্ড, দোজ ওয়ার দ্য ইনোসেন্ট ডেজ অ্যাকচুয়ালি। ওই সব দিনগুলো মনে হয় কোনোদিন ফেরত আসবে না। সো হাউ ডিড ইউ পারফর্ম, বিকজ হোয়াট ইজ দ্য ডিফারেন্স একটু আমি জানতে চাই। শাহাবুদ্দিনকে আমি সবসময় ফলো করতাম, শাহাবুদ্দিন খুব ভালো ছিল। শাহাবুদ্দিন আমাদের প্রায় পাড়ায় থাকতো কলা বাগানে। শাহাবুদ্দিন আমি ছোটবেলায় স্কুলে যেতাম, মানে শাহাবুদ্দিনের স্বপ্ন ছিল চারুকলায় পরীক্ষা, ওখানে প্রিন্সিপাল হবে। আমার শখ ছিল, আমার শখ ছিল যে আমিও প্রিন্সিপাল না হলে টিচার হবো আর কি। কতটা কপাল তোমার ভালো দুজনেরই, দ্যাট নট অনলি ইউ বিকাম এমিনেন্ট, ঠিক তোমার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা তো পূরণ হয়েছে। তারপর সারাদিন চলে গেলো প্যারিসে স্কলারশিপ পেয়ে, আর আমি চলে গেলাম জাপানে। কয় বছর ছিল জাপানে? চার বছর ছিল। চার বছর, হাউ ডিড ইউ লাইক ইট ওভার দেয়ার? ভেরি নাইস, জাপান ইজ ভেরি নাইস। ওখানে তোমাকে কী শেখাতো তোমাকে? মোর টেকনিক্স, নিউ টেকনিক্স? এখন হিউজ পরিমাণে আমরা কালার পেতাম, ম্যাটেরিয়ালস পেতাম, সাপ্লাই আর কি, হ্যাঁ অনেক দিত ওরা, ইচ্ছা মতন ছবি আঁকতে পারত। তোমার একটা সিগনেচার আছে, সে সিগনেচার আমি একটু বলবো সেখানে, যে আমার একটা ফ্রেন্ড আছে, শি ইজ অ্যান আর্টিস্ট অ্যান্ড হার নেম ইজ শামিম সুব্রানা। ওর একটা গ্যালারি ছিল, একুশে গ্যালারি। প্রথম যখন উদ্বোধন হয় আমি দেখি যে ঠিক এন্ট্রেন্সে একটা ছবি লাগা টাঙানো, খুব সুন্দর একটা ওয়ালের উপরে, পুরনো পুরনো ওয়াল মনে হচ্ছে, তার ভিতরে তিন চারটা কবুতর। আই ওয়াজ রিয়েলি, এতগুলো পেন্টিং ছিল কিন্তু আই ওয়াজ ভেরি ইম্প্রেসড উইথ দ্যাট, আই লাভড ইট, ইট ওয়াজ সো ন্যাচারাল। তখন আমি বললাম যে মুকুল এটা কার পেন্টিং রে? বললে এটা এটা আমাদের আর্টিস্ট জামাল। আমি সে আই রিয়েলি লাইক হিজ পেন্টিং। তারপর তোমার সাথে প্রথম দেখা হয় আমার সাথে। এখন আমি জানতে চাচ্ছি যে তুমি ছোটোবেলায় স্টুডেন্ট লাইফে যেসব ছবি করেছো যেগুলো তোমার ফেভারিট, সেগুলো কি দর্শকদেরকে দেখাতে পারি? কিছু কিছু আছে, তখন তো জানতাম না যে অনেক ছবি হারিয়ে গেছে, কিছু আছে না দেখাতে, এত এত আগে ছবি তো রাখা সম্ভব না। দর্শক, ছোটবেলার স্টুডেন্ট লাইফের ছবি কিছু জামালের আমরা দেখে নিচ্ছি। When you were young also you used to paint and draw so well. পায়রার কথা বলি, পায়রার ছবিটা আমি নর্থ ক্যারোলিনায় একবার আমি একটা স্কলারশিপ পাই, রেসিডেন্স, আর্টিস্ট রেসিডেন্স। তো ওইখানে আমি একটা স্কুলে ছবি আঁকতাম, কী আঁকবো চিন্তা করতেছি, এমন সময় দেখি একটা পায়রা কোথেকে এসে, মানে কেউ হয়তো তাকে ছেড়ে দিয়েছে কিংবা কোনো তাকে ই করছে, ফলো করেছে, ও ধপ করে আসে জানলার মধ্যে, পড়ে গেল, হাঁপাচ্ছে গ্লাসে ওই সাইডে। আমি দেখলাম যে আমি তখন ক্যানভাস কিন্তু রেডি আমার, কী আঁকবো চিন্তা করছি, দেখি আর পায়রাটা ওখানে বসেই আছে আর হাঁপাচ্ছে, মানে কাকটাক হয়তো কেউ মানে তাড়া করেছে। দেখলাম এই সাবজেক্টটা সুন্দর, তো ওইখানে আমি একটা ক্যানভাসে ওই ছবিটা আমি আঁকলাম, ওটা আমি নাম দিলাম লস্ট পার্টনার। হ্যাঁ, ওই ছবিটার থেকে আমি শুরু করলাম, তাহলে আমি পায়রা আঁকি একটা সিরিজ করলাম, অনেকগুলি একটা পায়রা দিলাম, ওইটা প্রথমে আঁকলাম। তখন ছবিটা ভালো হয় আর কি, কেউ বসে আছে, কোন সময় উঠছে এক ঝাঁক, খুব ভালো লাগে দেখতে। বাট অফকোর্স দ্যাটস নট ইওর অনলি স্টাইল, ইউ গট লটস অফ ভেরিয়েশনস। তোমার বুড়িগঙ্গা ছবিগুলো খুবই সুন্দর, তোমার যে ঘোড়ার ফ্লাইট দৌড়াচ্ছে সেটা খুব সুন্দর। আর আমার কাছে যেটা সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করেছে ইজ মহিলারা ব্যাংকক রিভারে কিছু, হ্যাঁ রিভার ব্যাংকসে তারা কলসি হাতে মোস্টলি পিছনটা, স্পেশালি দ্য মাই মোস্ট ফেভারিট ওয়ান ইজ দ্য ওয়ান দ্যাট নীলু মুর্শিদ হ্যাজ ইন হার হাউস, মানে এত রিয়েল, প্রত্যেকটা শাড়ি মানে ভাঁজ দেখা যাচ্ছে। ওটা ছিল জিপসি ওম্যান। Oh my god, so beautiful. তো তুমি এই এই থিমটা তুমি কি
কোন সময় সমুদ্র কক্সবাজারে যে না কক্সবাজার নামই তো বাংলাদেশের নদীমাতৃক দেশ যেখানে যায় সেখানে তো নদী সো দ্যাটস হাউ ইট আমি আমার আমি দেখে মনে ছিল কিংবা আইডিয়া যখন আমি যখনই কোথাও যাই সবসময় চিন্তা করি কি আঁকবো সবসময় রাস্তাতে এখনো যদি কেউ শুয়ে আছে হ্যাঁ ফকির কিংবা কোনো তোমার তো কতগুলো একটা ফেভারিট ফকির আছেই হ্যাঁ আমি চিন্তা করি না এটা আঁকবো হ্যাঁ এই ধরনের মানে আমি যা দেখি ওটাই আমি চিন্তা করি আঁকবো সো ইট কামস ন্যাচুরালি তো তোমার অ্যাপার্ট ফ্রম পায়রা সিগনেচার ছাড়া বাংলাদেশে কোনগুলো বেশি তোমার কাছে নদীর সিন আমি খুব আঁকতাম নদীর সিন খুব আঁকতাম সেটা তোমার ফিশারম্যান তারপরে ব্যাঙ্ক অফ রিভার ইউনো দেশে প্রথম তোমার এক্সিবিশনটা কবে হয় যখন আমি স্টুডেন্ট সেকেন্ডারি পড়ি তখন আমি একটা সলো এক্সিবিশন করছিলাম চারুকলাতে তারপরে আমার এক বন্ধু ছিল ও হলো নরওয়েজিয়ান ওর নাম নিলস পলসন আচ্ছা ইউ গো মেড আ ফরেনার ওকে আমি আর্ট শিখাতাম ওর বাসায় ও আমাকে ইংলিশ শিখাইতো হাউ নাইস তারপর ও বললো যে আরে বাংলাদেশে তুমি তো আমার দেশে আসো হ্যাঁ নরওয়েতে আসো অসলোতে রিয়েলি তুমি তো অসলোতে আসো দেন ইউ ক্যান সি ইউ নো মোর ইউ নো তুমি বাংলাদেশে তাতে কিছু কিছু নাই দেখার কিছু নাই এখানে আর্ট ম্যাটেরিয়ালস নাই এখানে পেন্টিং এতই ছিল না তখন তখন ছিল না হ্যাঁ তো আমি বললাম ঠিক আছে তা আমি যাবো কী করে আমাদের টাকা নাই হ্যাঁ এত ভাড়া বলে না তো তুমি আমার বাসায় একটা শো করো ওটা দিয়ে উঠে যাবে হ্যাঁ ওর বাসাতে আমি এক্সিবিশন করলাম ওর বন্ধুদের ডাকলো হাউস শোর মতো একদিনের বিউটিফুল হ্যাঁ তারপরে আমি বেশ দেখলাম হ্যাঁ 15-16,000 টাকা ছবি বিক্রি হলো অ্যাট দ্যাট টাইম নট আ জোক তারপরে আমি ওর টাকাটা ঠিক ব্যাংকে নিয়ে রেখে দিলাম যখন যাব তখন আর টিকিট কেটে আমি গেলাম নরওয়েতে অসলোতে প্রথম আমার First solo exhibition abroad. In abroad, yes. And he organized it for you. He organized for me. What a good friend he was. I'm so happy. And kamon holo shota? She art lover chilo onek to. Tumi deshe to award peyecho onek gulo kintu bideshe have you been recognized? Kon deshe tumi sobche beshi gecho? Normally tumi gecho. Because ami jokhon ami jehetu lekhapora kore Japane জাপান অনেক এক্সিবিশন করছে আমি ও জাপানে সবচেয়ে বেশি গেছো তুমি তুমি এখনও তো তুমি তো যখনই শুনি তখনই তুমি আমি এখন বিদেশ যাচ্ছি তো কোথায় সবসময় জাপানে তো যাও না তুমি তো পাকিস্তানে যাও ইন্ডিয়া যাও নাকি না এখন আগে এখন যাই বেশি আমেরিকা যাই বেশি এখন আমেরিকা বেশি যাও উইচ পার্ট অফ আমেরিকা কোন বন্ধু তোমার ওখানে হেল্প করে নাকি আমার একটা বন্ধু ছিল বন্ধুরাই আমাকে অনেক সো নাইস ফ্রেন্ডস হেল্প ইচ আদার ফ্রেন্ড ইজ প্রফেসর টনি স্টার ও এখানে আসতো বাংলা পড়াতো বাংলার উপর পড়াইতো মানে ও বাংলার উপর পিএইচডি করছে একমাত্র ওয়ান আমেরিকান গড ক্যান ইউ ইমাজিন ও আমাকে যখন বাসায় আসলো আমার একদিন বলে আই লাইক টু সি সাম অফ পেন্টিং আমার একটা ছবি পছন্দ করলো 12টার সময় আসছে আসার পরে তো আমাদের বাসায় তো 12টার ছবি দেখতে দেখতে একটা দেড়টা বেজে গেছে তো ছবিটা পছন্দ করলো এটা দাম আমি করলো এটা আমি নিবো আই লাইক টু বাই ইট ওকে তো দুপুর হয়ে গেছে তখন আমাদের বাসায় তো যেই আসে দুপুরবেলা বাংলাদেশের বাংলাদেশি বাসায় কেউ আসলে বলে আসো ভাত খেয়ে যাও আশ্চর্য হয়ে গেছে আরে আমি তো হঠাৎ কেন খাবো তোমার বাসায় আমি তুমি তো বলো জানো রেডি ছিল না হ্যাঁ আমি বললাম আমাদের দেশে রেডি লাগে না তো ও তখন আশ্চর্য হয়ে গেল হ্যাঁ আই ওয়াজ ইন ইন্ডিয়া ইন্ডিয়াতে অনেকটা এরকম তখন ওর থেকে আমার ফ্রেন্ডশিপ হয়ে গেল হ্যাঁ তো ও আমাকে বললো তুমি ও নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটিতে রলিতে ও প্রফেসর ছিল ও বললো তুমি আমার এখানে আসো তোমার একটা ভিজিটিং স্কলারশিপ খুব ভালো একটা স্কলারশিপ সে আমাকে নিয়ে জোগাড় করে দিল ওই যে গেলাম বললাম না আর ওইখানে আমি ছবি আঁকলাম দুই মাস ছিল তুমি দুই মাস ছবি আঁকলাম ওইখানে একটা মজার গল্প আছে আমি যখন ছবি আঁকতেছি তো ওয়াটার কালার করতেছি ওয়াটার কালার করতে সাধারণত বেশি লাগে না 30-20 মিনিট কারণ খুব ফার্স্ট ইমোশনটা তাড়াতাড়ি ভালো এফেক্টটা ভালো হয় হ্যাঁ ডিপেন্ড করে তুমি ওয়াশ দিলা তুমি কালার কিংবা টেক্সচারটা ওই কাপড়ে তো আমি এভাবে ছবি আঁকতেছিলাম আমার স্টুডিও ছিল এত বড় একটা বেশ পিছনের থেকে একজন মহিলা বলল ওয়াও করেছে আমি হঠাৎ তাকালাম দেখি একটা আমেরিকান আগে বললো ওয়া ইট বিউটিফুল এ তুমি কি এটা ইউ লাইক টু সেল ইট আমি ইয়াস আই এম গোয়িং টু শো নেক্সট উইক তো ইউ ক্যান হ্যাভ বলে হাউ মাছ আমি বললাম যে $500 ছোট্ট ছবি $500 বললো কতক্ষণ তুমি হাউ লং ইউ মেক ইট আমি জাস্ট 30 মিনিট সে আমার বলল ইউ ক্রেজি 30 মিনিটস ওয়ান $500 আই মিন লুক আই ওয়ার্ক দিস ওয়ান 30 মিনিট বাট আমি কিন্তু 25 ইয়ার্স এক্সপিরিয়েন্স 25 ইয়ার্স প্লাস 30 মিনিট অফকোর্স ভালো বলেছো তো বলে ও ইয়েস ও বলে বসে না সত্যি ও পাশ থেকে ওর চেক লিখলো আমি বললাম ইয়ে কে আই আন্ডারস্ট্যান্ড বলে আমি তুমি কী করো বলে আমি ডক্টর আমি ইউ আর মোর ক্রেজি দেন মি তুমি তো 10 মিনিটে হার্টের ডাক্তার বলে হার্ট তোমার তো সাংঘাতিক ইনকাম করে হ্যাঁ 10 মিনিটে তুমি তো আরও বেশি নাও বলে না আই আন্ডারস্ট্যান্ড আমি সরি ও সে বুঝলো ব্যাপারটা এই পর্বে তুমি কোন ছবি দেখাবে বাইরের এক্সিবিশনে নাকি বাংলাদেশে এই পর্বে দেব কিছু ফিগার ড্রয়িং দেখাই ফিগার ড্রয়িং দেখাবে দর্শক আর্টিস্ট জামালের ফিগার ড্রয়িংস কিছু দেখব এখন
Wonderful paintings. Your figure paintings are really, really very nice. With that, we'll take another short break. Because I'm going to direct model, dekhe, live model, dekhe chobi aki. Your photograph, dekhe, akle kintu eto feelings to hobe na. Hoy na, na? Hoy na. Aajkal jeta problem amader student time porai to. ওরা এই ক্যামেরা হতে ডিজিটাল হতে ছবি তুলে নিয়ে আসে তারপর দেখে দেখে করে ওটা তো অতটা ফিলিংস হয় না কিন্তু দ্য ডিফারেন্স বিটুইন তোমাদের তোমাদের মতো আছে যারা একটু সিনিয়র আর ইয়াঙ্গার আর্টিস্ট আজকাল যেরকম ডিজিটালের যুগ হয়ে গেছে আমাদের সময় আমাদের তো এত মোবাইল ছিল না না এত কিছু ছিল না এখন তো আমরা বাধ্য হয়ে স্পটে যেতাম ছবি আঁকতে ফিগার বলো কিংবা ল্যান্ডস্কেপ অ্যাবসলিউটলি স্পট আমরা চলে যেতাম সরাসরি কালার টালার নিয়ে চলে যেতাম হ্যাঁ হ্যাঁ আমরা সবাই করতাম পরে এখন স্টুডেন্টরা ওই ক্যামেরা নিয়ে ছবি তুলে নিয়ে এসে তারপরে দেখে করে একটুখানি ব্যাঘাত হয় মানে তো এটাতে অনেক আমাদের ইটার মানে ইউ থিঙ্ক ইটস নট ভেরি গুড নট ভেরি গুড আমি বলি বাইরে স্টাডি করো ছবি তুলে নিয়ে আসো কিন্তু একবার যেতে স্পটে যেতে হবে আরেকজনের ছবি দেখে করলে কিংবা কেউ তুলে দিল আঁকলা ওটা ভালো হবে না কি ব্যাসার একদিন বললো যে বাইরে যেয়ে ছবি আঁকাকে মডেল দিকে দেখে ছবি আঁকা খারাপ ছবিও ভালো আর ফটোগ্রাফ থেকে ভালো ছবি ভালো না আই রিমেম্বার ইউ টোল্ড মি দিস লং টাইম আগো সামথিং অ্যাবাউট দ্য ভুটান অ্যাম্বাসেডর ভুটানের রাজারানী আমাদের দেশে আসছিল যখন হ্যাঁ তখন ওরা কেমনি আমার নামটা জানে হয়তো ওরা ওরা দুজনে ছবি আঁকতো ইংল্যান্ডে ওই জন্য ওরা একটা বাংলাদেশ আর্টের প্রতি ইন্টারেস্ট ছিল এবং আমার ছবি ওদের পছন্দ লাগতো কেন যেন আমি জানি না কোথায় দেখেছেন তাও জানি না তো আমাকে অ্যাম্বাসেডর ওর নাম ছিল বাপ আচ্ছা আমাকে আমার চিনতো বললো জামাল ক্যান ইউ কাম সোনাগা হোটেল আওয়ার কিং অ্যান্ড কুইন্স লাইক টু মিট ইউ আমি ওকে ওকে নো প্রবলেম আমি নো প্রবলেম গেছি রুমে কিন্তু আমার ছবি ছিল সোনাগা হোটেলে সোনাগা হোটেলে একবার আমার কাছে অনেকগুলো ছবি নিয়েছিল ওই রুমে আমার ছবি তারপর ওরা দেখালো এই যে ইউর পেন্টিং আই লাইক ইউর পেন্টিং কথাটা বললো বললো আমরা দুজনের ছবি আঁকি তোমার মতন আঁকতে পারি না কেন তুমি তো অনেক সুন্দর আঁকা আমি দেখো তুমি তো প্রফেশনাল না প্লাস ইউ আর কিংস অ্যান্ড কুইন অলওয়েজ ওয়াক অন দ্য রেড কার্পেট হ্যাঁ তুমি তো ব্যাংকক রিভারে কখনো যাও নাই তুমি তো ন্যাচারাল যাও না তুমি কেমনে আঁকবে ফিলিংস তো হবে কী করে বললো ইয়েস ওরা খুব মজা পেলো আমার কথা শুনে তারপরে আমার তারপরে আমাকে বললো তোমার দুটো ছবি চাই আমি ঠিক আছে নিচেতে ছবি নিয়ে আসলাম গাড়িতে ছিল ওরা দুটো ছবি নিল নিয়ে তারপরে অনেকক্ষণ আলাপ করলাম কিন্তু অ্যাম্বাসেডর একটু ভয় পেয়েছিল হ্যাঁ অ্যাম্বাসেডর আমার ভিতরে ঢুকাই দিয়ে চলে গেছে পরে অ্যাম্বাসেডর জামাল উই আর ভেরি হ্যাপি অ্যান্ড কিং অ্যান্ড কুইন ভেরি হ্যাপি তোমাকে ওরা ইনভাইট করছে পরে দেখি ওখান থেকে আমার চিঠি আসছে ইমেল আসছে রাজারানী আমাকে ইনভাইট করছে ওদের দেশে এক সপ্তাহের জন্য তারপরে গেছিলাম তোমার কিছু ফেভারিট পেন্টিং দেখতে চাই তোমার ফেভারিট দেখাবো যেটা আমার ছবি আর কি তো দর্শক কিছু ছবি দেখছি এখন রিয়েলি বিউটিফুল জামাল নট অনলি আর ইউ গুড আর্টিস্ট তোমাকে সবাই খুব ভালোবাসে না আমি তো মনে করি আবেদিন স্যারও বলতো এটা যে তুমি কি ভালো পেন্টার হলেও হবে না মানুষটা ভালো হইতে হবে যে ভালো ডাক্তার হলেও হবে না ভালো মানুষটা ভালো প্লাস ডাক্তার দুইটা মিলে কিন্তু এই হয়ে উঠে আই এম সো ইমপ্রেসড বাই ইয়োর হসপিটালিটি নট অনলি অ্যাবাউট ইয়োর পেন্টিংস তো তোমার মানুষের তো যারা পেন্টিং পছন্দ করে তোমার তোমার তো এমনিই কিনবে বিফোর উই ফিনিশ I have to ask you the main question tonight. মানে কেমন লাগে একটা এরকম একটা অ্যাওয়ার্ড পেতে না আমি তখন শাহাবুদ্দিনের বাসায় দেখা করতে গেছিলাম সকালবেলা এবং সে ফোন আসছে বাসার থেকে যে তোমাকে একটা ফোন দিছে একুশে পদক হ্যাঁ আমি তো মনে হয়েছি ঠিক বিলিভ করতে পারলাম না বিলিভ করনি না প্রথমে আমি না কেউ হয়তো দুষ্টমি করতেছে এই সদের কারণে ফ্রেন্ড হ্যাঁ অফকোর্স পরে দেখি না যে আমাকে ফোন করছে তাকে আমি চিনতাম আর কি আমার মতে যে বাংলাদেশের থেকে তুমি যে একটা জিনিস একটা আর্টিস্ট এমিনেন্ট আর্টিস্ট আর্টিস্ট তো আরো অনেকে আছে সবাই ভালো পেন্টিং করে কেউ এডিট করে কেউ অন্যরকম করে বাট একটা পদক পাওয়া ইটস রিয়েল প্রাইড অ্যান্ড জয় নট অনলি ফর ইউ বাট ফর আস মানে উই আর সো প্রাউড অফ ইউ ইউ বিং আওয়ার ফ্রেন্ড আমার বলতে ভালো লাগে যে জামাল আমার ফ্রেন্ড সে একুশে পদক পেয়েছে হি সাচ এ গুড আর্টিস্ট না আমি এখন চেষ্টা করি আমার দেশের ছবি আঁকতে হ্যাঁ বিশেষ করে আমার দেশের ছবি আঁকলে মানুষ সবাই বুঝতে পারে দেখতে পারে আমি অ্যাবস্ট্রাক্ট ছবি কম আঁকি তো মানে আঁকি আঁকি না যার ফলে মানে সবাই ইউ ক্যান রিলেট অ্যাকচুয়ালি ইউ ক্যান রিলেট আমি কিন্তু অনেকগুলো তো রিলেট করতে পারি না অ্যাবস্ট্রাক্ট তো একদম রিলেট করতে পারি না বাট তোমার পেন্টিংগুলো ইজ সামথিং দ্যাট ইউ ক্যান রিয়েলি রিলেট টু অ্যান্ড দ্যাট সামথিং দ্যাট তোমার ভিতর থেকে আসে সেরকম রাইট
আর আমাদের দেশের ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং টু দ্য ইয়াঙ্গার জেনারেশন নাকি না? আমি সবসময় আমার ছাত্র ছাত্রীদের বলি যে তোমরা সবসময় বেশি বেশি ছবি আঁকবে, বেশি বেশি ফিগার ড্রয়িং করবে, বেশি বেশি স্পটে যে ছবি আঁকবে, কিন্তু স্পটে অনেক কালার। হ্যাঁ, তোমার মনের ভিতরে এত কালার নাই, তো বাইরে যত কালার মনের ভিতরে এত কালার নাই কিন্তু। হ্যাঁ, এই জন্য বলে সো স্পটে না গেলে সবসময় বলি আমি কোনো মতে ইউ ক্যান নট রিচ দ্যাট হাইট, রাইট? আমি সবসময় দ্যাট আর্টিস্ট শুড রিচ। Well, I'm so happy that, you know, আজকে তুমি আমার এখানে এসেছো and তোমার সাথে আড্ডা মারলাম, গল্প বললাম, and you're looking really handsome. Look at that. যা পরেছো, একটা কোট অপূর্ব, and তারপরে একটা একটা ব্রোচ লাগিয়েছো, একটা বাম্বল বি না কিসের, is looking very, you're looking extremely handsome. তুমি তো 21 পদক পেয়ে তোমার স্টাইল অফ ড্রেসিং হ্যাজ অলসো চেঞ্জড, it's looking really nice, and congrats again. Thank you. With that, we come to the end of the show. Thank you. Before you go, I have to take a selfie with you. Look at you. Ja handsome lagche tomar suit er kache to amar shari mar khe jacche. Fantastic picture. Priyo darshok, NTV niyomito ayojon Taaza Chayer Adda jekhane shesh korchi. Apnara Taaza Chayer Adda ba NTV er onno kono program dekhte chaile login korun www.ntvbd.com e. Agami shoptahe abar dekha hobe. Totodin shobai bhalo thakben, shusto thakben, আর অবশ্যই দেখতে থাকবেন NTV.